হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পুজোর ঠিক এক মাস আগে নর্থ কলকাতার যে কটা পুজো প্যান্ডেল তোমরা একদিনে ঘুরে দেখতে পারবে তার পুরো রুট গাইড দিলাম তোমাদেরকে। হাঁটা পথে এই সমস্ত প্যান্ডেল তোমরা কভার করতে পারবে। প্রথমে তোমরা চলে আসবে শিয়ালদা স্টেশন, সেখান থেকে একটি স্টেশনের দূরত্বে আছে বালিগঞ্জ স্টেশন। বালিগঞ্জ স্টেশন থেকে আমাদের প্রথম ডেস্টিনেশন হলো এগডালিয়া এভারগ্রিন। বালিগঞ্জ থেকে 10 মিনিটের হাঁটা পথে আমি এখন উপস্থিত হয়ে গেলাম এগডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে, যেখানে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তো রাস্তার উপরেই কিন্তু তোমরা এই প্যান্ডেলটা দেখতে পাবে। তো অনেকটাই কিন্তু কাজ এগিয়ে গেছে, দেখো উপরের দিকে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে। অনেক দেরিতে শুরু হয় এই প্যান্ডেলের কাজ আর অনেক দ্রুতগতিতে সম্পন্ন করতে হয়, যেহেতু এটা রাস্তার উপরেই যেহেতু প্যান্ডেলটা নির্মাণ করা হয়েছে সেই জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু কাজ সম্পন্ন করতে হয়। তো আমি আস্তে আস্তে ভেতর দিকটা যাবো, ভেতরের দিকে কতটা কী কাজ হয়েছে সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। ভেতরটা অন্ধকার রয়েছে, সেরকম বিশেষ কিছু দেখার মতো নেই ভেতরে। ভেতরে প্লাই এবং বাটামের কাজ কিন্তু হচ্ছে, তো সেটাই এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। ভেতরে কিন্তু প্রত্যেক বছর বিশাল বড় করে বাতি লাগানোর ব্যবস্থা থাকে, এই উপরের দিকটা ঝাড়বাতি লাগানোর ব্যবস্থা থাকে। আর ভেতরে হচ্ছে সনাতন রুদ্রপালের প্রতিমা কিন্তু প্রত্যেক বছর থাকে, আর এই দিকটা থেকে বেরোনোর জায়গা থাকে। তো দেখতে পাচ্ছ এই ভেতরের দিকে সেরকম কিছুই কাজ হয়নি, অনেকটাই কাজ বাকি আছে। এই দিকে কিছুটা প্লাইয়ের কাজ দেখতে পাচ্ছি আর এই দিকে কিছুটা প্লাইয়ের কাজ আছে। এগডালিয়া এভারগ্রিন কিন্তু এই বছর 82তম বছরে পদার্পণ করলো, সেটাই কিন্তু ব্যানার এখানে দেওয়া আছে। পরবর্তী ডেস্টিনেশন সিংহি পার্ক সার্বজনীন। তো এখানে দেখতে পাচ্ছি অনেক বেতের কাজ হয়েছে, এই দেখো বেতের ঝাড়বাতির মতো দেখতে, এই যে দেখতে পাচ্ছ এই যে ঝাড়বাতির মতো দেখতে এগুলো কিন্তু বানানো হয়েছে। তো এগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে পুরোটা কিন্তু বেতের ডিজাইন করে পুরো সিংহি পার্কের প্যান্ডেলটা কিন্তু সাজানো হবে। এই যে সিংহি পার্কের দুর্গোৎসব যে কমিটি, সেটা এই যে সামনে ব্যানার লেখা রয়েছে কে কে কমিটি মেম্বার সেটা লেখা রয়েছে। আর একদম রাস্তার মিডিলে কিন্তু তৈরি হচ্ছে এই পুরো পূজা মণ্ডপটা। তো এখানেও একটা দেখতে পেলাম বেদ দিয়ে একটা সুন্দর ঝাড়বাতির মতো ডিজাইন করা হয়েছে, এটা হয়তো উল্টিয়ে রাখা হবে। আর এইদিকে দেখো এগুলো মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে এগুলোর মধ্যে কিন্তু লাইট লাগতে চলেছে। পুরোটা কিন্তু গোল একটা বিশাল বড়, পুরো বেতের ডিজাইন করা এটা। আর এই যে পুরো প্যান্ডেলটা রাস্তার উপরে, এখানে থিম কী হচ্ছে না হচ্ছে সেগুলো বলতে পারলাম না, কারণ অনেক সময় থিম ভাবনায় কিন্তু প্যান্ডেল সেজে ওঠে না, এমনি জাস্ট একটা কাল্পনিক ভাবনায় কিন্তু প্যান্ডেল তৈরি করা হয়। আর এখানে দেখতে পাচ্ছি অনেক পশু পাখির স্ট্রাকচার রয়েছে, মানে ওগুলো দেখে বোঝা যাচ্ছে বাঘ সিংহ এরকম টাইপের কিছু একটা করা হয়েছে। উপরের দিকেও পুরো বেতের স্ট্রাকচার করা হয়েছে, জানলা দরজা তৈরি করা হয়েছে সমস্তটাই বেত দিয়ে। তো ছোট ছোট এখানে প্রাণী তৈরি করা হয়েছে। এরপর চলে যাব পরবর্তী ডেস্টিনেশন। পরবর্তী ডেস্টিনেশন যেখানে চলে এলাম সেটা হলো কিন্তু হিন্দুস্তান পার্ক সর্বজনীন, যেখানে এই বছরের থিম হচ্ছে কল্প ঋতুর গল্পগাথা। তো এখানে কিন্তু পূজা মণ্ডপ এতটা তৈরি হয়েছে, এখনও কিন্তু কাজ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এটাও রাস্তার উপরে, দক্ষিণের বেশিরভাগ প্যান্ডেলগুলোই কিন্তু রাস্তার উপরে অল্প জায়গার মধ্যে কিন্তু হয়। তো দ্বিতীয় প্যান্ডেল থেকে তৃতীয় প্যান্ডেল, এটা তৃতীয় প্যান্ডেলে আমাদের আসতে সময় লাগলো 5 মিনিট মতো হাঁটা রাস্তা, তো 650 মিটার মতো। তো উপরের দিকে কিন্তু কাজ হচ্ছে, এখানে দেখো এই কাঠের বাটামগুলোর উপরে কিন্তু কাজ হচ্ছে। আই থিঙ্ক এখান থেকে সিঁড়ি তৈরি করে দেওয়া হবে, সেই সিঁড়ি দিয়ে উপরের দিকটা উঠতে হবে, কারণ এই নিচের দিকটা তো কিছুই হচ্ছে না। মণ্ডপের ভেতরের দিকে কিন্তু মাতৃ প্রতিমা অলরেডি চলে এসেছে, আর ভেতরের দিকে কারুকার্যটা তোমাদের দেখাই, পুরোটা কিন্তু প্লাই দিয়ে ঢাকা রয়েছে আর কিছু কিছু লোহার স্ট্রাকচার রয়েছে। মুখমণ্ডলী সমস্তটা লোহার ঝালাই করে কিন্তু এখানে নির্মাণ করা হচ্ছে, অনেকটা লোহার এবং প্লাই বাটাম দিয়ে এই পুরো মণ্ডপটা কিন্তু সেজে উঠছে। তো তোমাদের মণ্ডপের ভেতরের দিকটা পুরোটা দেখিয়ে দিলাম। তো এখানে যে ঠাকুরটা আমরা দেখতে পাবো, তো এটা কিন্তু হচ্ছে একদম ধ্যানমগ্ন অবস্থা রয়েছে, পদ্ম ফুলের উপরে বসে, আর নিচে এই যে মহিষের মাথা দেখতে পাচ্ছি, হাতি আর সিংহ রয়েছে। পরবর্তী ডেস্টিনেশন যেটা চলে এলাম সেটা কিন্তু চতুর্থ পুজো প্যান্ডেল, যেটা হলো বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন। তার পুজো প্যান্ডেলটা এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম রোডের উপরেই হচ্ছে, এখানে মাতৃ প্রতিমা ভেতরে চলে এসছে। তৃতীয় নম্বর দেখার পরে চতুর্থ নম্বর প্যান্ডেলের দূরত্ব কিন্তু হেঁটে 10 মিনিটের মতো, ঠিক আছে? আর এর একদমই পাশে 1 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে আরও একটি পুজো প্যান্ডেল, সেটাও কিন্তু তোমাদের দেখাচ্ছি। তো এই পুজো প্যান্ডেলটা দেখার পরে আরেকটা পুজো প্যান্ডেল তোমাদের দেখাচ্ছি, এই যে সামনে। তো সামনে এটা হলো সমাজসেবী সংঘ,
এই বছরে তাদের পুজো প্যান্ডেলের ভাবনায় রয়েছে, কিন্তু থিম ভাবনায় রয়েছে কর্ষণ। তো একদম মানে একদম পাশাপাশি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়েই দেখিয়ে দিতে পারলাম, এখানে প্রতিমাতে রয়েছে রাজু সরকার। তো এই যে সামনে হচ্ছে পুজো প্যান্ডেল, এই যে দেখতে পাচ্ছ সামনে পুজো প্যান্ডেল। সমাজসেবীতে এবার অন্য আকর্ষণ, থিমের নাম হচ্ছে কর্ষণ। তো এই দিকে দেখতে পাচ্ছ এই যে সমাজসেবী সংঘের এখানে হচ্ছে তোমার ক্লাবটা রয়েছে, আর এইদিকে পুরো প্যান্ডেলটা কিন্তু সেজে উঠছে, পুরো পুজো প্যান্ডেলটা যেটা সেজে উঠছে সেটা কিন্তু একদম হচ্ছে রোডের উপরে, সমস্তটাই রোডের উপরে তোমাদের দেখাচ্ছি। এই ভেতরে কাজ হচ্ছে, এখানে কিন্তু লোহার কাজ অনেকটাই হচ্ছে। এখানেও মাতৃ প্রতিমা চলে এসছে, ভেতরে ঢাকা রয়েছে, ভেতরে মাতৃ প্রতিমা রয়েছে, এই যে দূরে দেখতে পাচ্ছ। থেকে হচ্ছে মেন রোড, বালিগঞ্জ কালচারাল দেখার পরে এই দিক থেকে হেঁটে সোজা মেন রোডের দিকে এলাম। মেন রোড থেকে আসার পরে এখানে দেখতে পাচ্ছি এই যে ভেতরে দেখো কাজ হচ্ছে, এগুলো কিন্তু একটা ফুলের কাজ হচ্ছে। এই যে এটা ওয়ার্কশপ রয়েছে, আর এই সামনে রয়েছে ত্রিধারা পুজো প্যান্ডেলটা, এটা পুরোটা ঢাকা রয়েছে। এখানেও মাতৃ প্রতিমা কিন্তু অলরেডি এসে গেছে, পুজো প্যান্ডেলের ভেতরেই রয়েছে মাতৃ প্রতিমা। তো এই হলো পুজো, পুরো পুজো প্যান্ডেলটা। সাইডের থেকে তোমাদের পুজো মণ্ডপটা দেখাতে পাচ্ছি। তো এখানে কিন্তু গাছ ফুল এরকম কিছু কারুকার্য আমি দেখতে পেলাম ওয়ার্কশপে হচ্ছে, আর মাতৃ প্রতিমা ভেতরে রয়েছে। আর এই বছর এখানে কী থিম হচ্ছে সেটা এখনও জানা যায়নি, যদি পরবর্তীতে জানা যায় তাহলে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যাই হোক, ত্রিধারা দেখার পরে আমরা কিন্তু আর কিছুক্ষণের হাঁটা রাস্তা, 2 মিনিটের হাঁটা রাস্তায় পৌঁছে যাব পরবর্তী ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। তো প্রায় কিন্তু সন্ধে হয়েই এলো, তো তাই জন্য কিন্তু একটু অন্ধকার অন্ধকার তোমাদের লাগতে পারে। তো এখন কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ কাজ কিন্তু জোর কদমে হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো অনেক বড়ই কিন্তু এখানে একটা বিশাল বড় প্যান্ডেল হচ্ছে। তো এই প্রচুর বড় কিন্তু দেশপ্রিয় পার্কের মাঠটা, আর ভেতরে কিন্তু পুরো প্লাইয়ের কাজ দিয়ে কারুকার্য করা হচ্ছে, ভেতরটা কিন্তু পুরো প্লাই বাটাম দিয়ে কিন্তু কাজ হচ্ছে। এই সামনেই দেখো রয়েছে, দেখো এখানে বাটাম রয়েছে অনেকগুলো, আর ভেতরটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো পুরো হচ্ছে প্লাই দিয়ে কিন্তু কাজ হচ্ছে। তো ভেতরটাই তোমাদের দেখাচ্ছি, এখানে কিন্তু এখন শুধুমাত্র প্লাইয়ের কাজই হয়েছে। তো পুরো প্লাই দিয়ে এখানে প্রত্যেক বছর রাজঘরানা বা রাজমহল টাইপের এখানে কিছু প্যান্ডেল প্রত্যেক বছরই তৈরি করা হয়। এই বছরও ওই ধরনের কিছু প্যান্ডেলই তৈরি করা হচ্ছে, কোনো রাজমহল টাইপেরই লাগছে পুরো ভেতরটা দেখে। আর এখানে কিন্তু এখনও ঠাকুর আসেনি, আর পুরো ভেতরের কাজটা এখন দেখে নাও, এত দূর অবধি কিন্তু কমপ্লিট হয়েছে। এই বছর এখানের থিম হচ্ছে ভুবনেশ্বরী, দুর্গা মায়ের আরেক রূপের নাম হলো ভুবনেশ্বরী। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, আর এই ধরনের আপডেট ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে রেখো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।